हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रूपाली रेसिपी एंड ब्लॉग्स। आज हमें तुम्हारे जो नहीं हाजिर हो गए डिमेर दुर्दान्त एक रेसिपी, जेटा कि ना एकदम नतून एकदम यूनिक धरण एक रेसिपी। डिम तो हमें पेज रसुन दिए प्राय खाई, डिम पोस्त डिम सर्षेटाओ खे थी। आज हमें सम्पूर्ण आलदा धरण কিন্তু মশলা দিয়ে ডিমটা রান্না করেছি। কি মশলা দিয়ে রান্না করেছি আর কত সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা রান্না করা যায় সেটাই কিন্তু আজ তোমাদেরকে দেখাবো। দেখি কিন্তু মনে হচ্ছে যে পেঁয়াজ রসুন দিয়ে ডিম কষা করা, কিন্তু আসলে কিন্তু পেঁয়াজ রসুন কোনোটাই কিন্তু এর মধ্যে ব্যবহার হয়নি। কিভাবে তৈরি করলাম এই রেসিপিটা চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কড়াইটা দেখো গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, আর তার সাথে দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে হলুদ। আমি এখানে আজকে আটটা ডিম দিয়ে তোমাদের করে দেখাচ্ছি, তোমরা চাইলে এখানে কম বেশি ডিমের পরিমাণটা নিতে পারো। নুন আর হলুদটা তেলের মধ্যে দিয়ে আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। এবার এর মধ্যে আমি আগের থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, আর ডিমগুলোর মধ্যে অবশ্যই কিন্তু একটু কাঁটা দিয়ে নেবে। তোমরা চাকু বা চামচের সাহায্যে কিন্তু গায়ের মধ্যে একটু একটু করে কেটে দিতে পারো ডিমটা, তাহলে কিন্তু ডিমের ভেতরে নুন আর হলুদটা খুব সুন্দরভাবে ঢুকবে আর মশলাটাও ভালো করে ঢুকবে। এতে কিন্তু ডিমটা খেতে খুবই সুস্বাদু লাগে। দেখো এবার ডিমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব ডিমটা। ডিমটার মধ্যে কিন্তু আমি আজকে আলু ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এটা আলু ছাড়াও কিন্তু রান্না করতে পারো। দেখেই নিলে আমি আলুটা তোমাদের দেখিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু আলুটাকে আমি সামান্য একটু সিদ্ধ করে নিয়েছি আগে। এবার দেখো ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এবার কিন্তু ডিমগুলো তুলে নিয়ে আমি ওই একই তেলে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলোকেও কিন্তু আমি একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওই একই কড়াইতে দিয়ে দিলাম আরও দু চামচ মতন তেল। এবার তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু জিরে, গোটা জিরে এক চামচ মতন গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতা আর গোটা জিরেটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু এই রান্নাটায় অবশ্যই ব্যবহার করবে, এক্ষেত্রে কিন্তু গন্ধটা খুবই সুন্দর হবে। দেখো হাফ চামচ মতন কসুরি মেথি আমি হাতে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ মতন আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো আদা বাটাটা দেওয়ার আগে যদি তোমরা নুন দিয়ে দাও তাহলে কিন্তু নুনটা মানে আদাটা ছেটে না। আমার নুনটা দিতে ভুল হয়ে গেছিলো, তাই আমি পরক্ষণেই কিন্তু নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আদাটাকে একটু ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু আদাটা একদমই ছিটবে না। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে তৈরি করে রাখা টক দই, আর পাঁচ থেকে সাতটা মতন কাজু বাদাম আমি একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। টক দই আর কাজু বাদামের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ওই বাদামের বাটিটা ধুয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটাকে আমি খুব ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে। এই রান্নাটায় কিন্তু খুব বেশি মশলা ব্যবহার হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো নুন। আর মশলা বলতে কিন্তু শুধু এটুকুই মশলা ব্যবহার হবে, এছাড়া কিন্তু আর অন্য কোনো ড্রাই স্পাইসেস ব্যবহার হবে না। এবার সম্পূর্ণ মশলাগুলোকে আমি কিন্তু খুব ভালো করে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এবার এর থেকে কিন্তু তেল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে মিক্সিতে পেস্ট করে রাখা বড় সাইজের একটা টমেটো। টমেটোটা দেওয়ার পর আমি টমেটোর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে আরেকটু নাড়াচাড়া করে নেব।
এবার আমি এই মশলার টেস্টটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু আমি অল্পই দিলাম, আমি দু তিনবার চামচটা দেওয়া দেখে কিন্তু তোমরা ভেবো না যে চিনিটা আমি পরিমাণে অনেকটা বেশি দিয়েছি। আমি এক চামচ মতন চিনি দিয়েছি, আর যেহেতু অল্প অল্প করে উঠেছে তাই কিন্তু আমি দুবার ব্যবহার করলাম। এবার দেখো এটা একটু আমার যখন হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এই ধরনের ডিম কারি বা এই ধরনের রেসিপি যদি আমার চ্যানেলে তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে।